আবারও এক সামাজিক অবক্ষয়ের ঘটনা উঠে এলো সোনাগুড়া থানার অন্তর্গত দশরথবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের মধুচরণ পাড়া থেকে। ঘটনার বিবরণে জানা যায়, নিজের জন্মদাতা ছেলের হাতে আক্রান্ত হয়ে বৃদ্ধ বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন ও এলাকার উপেন্দ্র দেববর্মা ছেলে জ্যৈষ্ঠ মোহন দেববর্মা তাই প্রতিনিয়তই নেশাগ্রস্ত অবস্থায় তার পিতা উপেন্দ্র দেববর্মার সাথে ঝগড়া বিবাদ করত। ওনার রাবার বাগানটি ছেলের নামে লিখে দিতে, না হলে রাবার বাগান বিক্রি করে ছেলেকে টাকা দিতে, কিন্তু বৃদ্ধ বাবা উপেন্দ্র দেববর্মা জীবিত থাকে ছেলেকে রাবার বাগান দিয়ে দিতে কোনো মতেই রাজি ছিলেন না। এই ঘটনা নিয়ে বেশ কয়েকবার এলাকায় সালিশি সভাও হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে শনিবার ছেলে জ্যৈষ্ঠ মোহন দেববর্মা নেশাগ্রস্ত অবস্থায় তার পিতা উপেন্দ্র দেববর্মার কাছে রাবার বাগান লিখে দিতে বলে। তখন আবারও তার পিতা উপেন্দ্র দেববর্মা ছেলেকে সম্পত্তি লিখে দিতে অস্বীকার করলে আচমকা নেশাগ্রস্ত জ্যৈষ্ঠ মোহন দেববর্মা তার বৃদ্ধ পিতার উপর আক্রমণ শুরু করে। ছেলের আক্রমণে পিতা উপেন্দ্র দেববর্মা মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক বুঝতে পেরে নেশাগ্রস্ত ছেলে জ্যৈষ্ঠ মোহন দেববর্মা ঘটনাস্থল থেকে পরে স্থানীয় এলাকাবাসী হাসান মিয়া নামে এক ব্যক্তি বৃদ্ধ উপেন্দ্র দেববর্মাকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন, বৃদ্ধ উপেন্দ্র দেববর্মার একটি হাত ভেঙে গিয়েছে, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে, আহত উপেন্দ্র দেববর্মার স্ত্রী ছেলে জ্যৈষ্ঠ মোহন দেববর্মার বিরুদ্ধে সোনামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছে। তবে এই ধরনের ঘটনায় গোটা মহকুমা জুড়ে অভিযুক্ত ছেলে জ্যৈষ্ঠ মোহন দেববর্মার কঠোর শাস্তির দাবি উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আপনার এই অবস্থা কি করছে? আমি নাকি আমি এখানে ওই ধরো আমি এখানে মরা মানুষ, হ্যাঁ দাও তো কইরা এরো থাকি গেছে বাজিয়েছে মতো খাইয়া ইয়া আমার এই ফিটা ভিছি আমার আপতে শেষ। আপনার ছেলের কি নাম? এই জ্যেষ্ঠ মোহন। জ্যেষ্ঠ মোহন, কি তাদের মারছে আপনারে? আর লাড়ি জ্যাস পিঠটা শেষ, ওই আত্মার ভেঙে লিখি শেষ। তো আপনার এই হাসপাতাল আনছে কারা? ও তো আমার এই আমার এই প্রতিবেশী আমার এই বাড়ির লোক বাড়ির পাশে। মার্চে কোন সময়? এই তো আটটা সাড়ে আটটার দিকে। আপনি বাড়ি কোন জায়গায়? ওই তো ইয়া মধুসর। আসলে কী হলো ঘটনাটা? ঘটনাটা হলো আগামী দিন মানে ওরা আমার বাড়ির কাছে একজন লোক মারা গেছে, তো আমরা সব এখানে থাকি দাওয়াটাও করিয়া। তারপরে তো আমরা মুসলমান, আমরা তো রাত্রে থাকতে পারি না, অনেক কথা রাতে দশটা এগারোটা পর্যন্ত আমরা ভাড়া দিচ্ছি। ভাড়া দেওয়ার পরে বাড়িতে গেছি, এবার আর বাড়িতে গেছে না, এবার সকাল আটটার দিকে গেছে। বাড়ি যাওয়ার পরে তারপরে দেখলাম এবার ছেলে মনে করেন বাড়ির বিকা যাইতে আছে, আমার আমার বাড়ি উড়ান দিয়ে গেছে, খাইয়া মাতাল হয়ে রয়েছে। এরপরে আমি এবার রাবার বাগান কাটি, তাই ঘরের লগে আমার রাবার বাগান, আমি রাবার বাগান কাটতে আছি। এরপরে হই আল্লাহ হোনা যাইতে আছে, এরপরে দেই আবার কা চাইয়ে দেই হের ছেলে হের ফিডা ভাড়া মাছ ধরে আরম্ভ করছে, হের জামাই আছে যে আছে হের ওই জন্য যাই আছে রয়েছে, যদি হাতের মধ্যে বাড়ি দিয়ে হাতরা তারপর আড্ডি দেওয়া গেল। তো ওইখান থেকে উদ্ধার করে আপনি হাসপাতাল আনছেন? আমরা হাসপাতাল আনছি। আচ্ছা আচ্ছা, ছেলের নাম কি? জ্যেষ্ঠ পদ্ধতি। আপনার নাম? আবুল হাসান। আর ওই এটা কোন এলাকা পড়ে আপনার, কোন ওয়ার্ডে? আমরা দশদবাড়ি পঞ্চায়েত মধুচরণ এলাকা।